ফেরা বিরতির পর আমরা চারজন রয়েছি, আমি ময়ূর, অনির্বাণ এবং শুভ্রাংশ। এবং শুরুতেই যেটা বলছিলাম যে ফেজ ওয়ান থেকে শুরু করা যাক। অনির্বাণ, ফেজ ওয়ানে তিনটে কেন্দ্র আমরা দেখেছি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এবং আমাদের সমীক্ষা বলছে তিনটেতেই বিজেপি জিততে চলেছে। এর মধ্যে জলপাইগুড়ি নিয়ে একটা বিপুল দোলাচল আছে বলে অন্তত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই মুহূর্তে মার্কেটে, মানে ভোটের বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সমীক্ষা বলছে যে জলপাইগুড়িও বিজেপি জিততে চলেছে। আমি আপনার কাছে ময়নাগুড়ি বাই ইলেকশনে জেতার ফলে একটা বাইনারি তৈরি করার চেষ্টা হয়েছিল যে জলপাইগুড়ি সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক। কিন্তু জলপাইগুড়িতে মার্জিনটা কতবার ছিল, এটা ডাক্তার জয়ন্ত রায় গত বছর সম্ভবত 1,85,000-এর মার্জিনে জলপাইগুড়ি বিপুল মার্জিন, বিপুল মার্জিন, একটা সিট যেটা 2 লাখের মার্জিনে জেতা সিট বিজেপির পক্ষে, রাতারাতি একটা বাই ইলেকশন দিয়ে পুরো ন্যারেটিভটাকে বদল করা সম্ভব নয়। মোর ওভার নর্থ বেঙ্গল অ্যাজ এ হোল কিন্তু অ্যান্টি তৃণমূলের একটা একটা হাওয়া আছে, সার্বিকভাবে আছে, নানান কারণ, দেয়ার আর সেভারাল রিজনস। উত্তরকন্যাকে আপনি ডেভেলপ করেননি, উত্তরকন্যার মানুষকে কোনো আলাদা করে জায়গা দেননি, এবং নর্থ বেঙ্গলের সমস্ত মানুষকে, বেশিরভাগ মানুষকে পরিযায়ী শ্রমিক হিসেবে পাশের রাজ্যগুলোতে দৌড়ে যেতে হয়। উত্তরবঙ্গের অস্তিত্বটাকে কার্যকর অস্বীকার করার জন্য বিষয় করেছি, বলছি উত্তরবঙ্গ বলে কিছু নেই। না, উত্তরকন্যা যে সেক্রেটারিয়েট হয়েছে, উত্তরকন্যা সেক্রেটারি একজন মন্ত্রী বসে, একজন মন্ত্রীও কোনো কাজ সেখানে করা যায় না। এবার কামিং টু নেক্সট পয়েন্ট, উত্তরবঙ্গে কজন মন্ত্রী আছেন, একজন মন্ত্রী, তাকে গুন্ডা মন্ত্রী বলা হয়, উদয়ন গুহ তাকে বলা হয়, তার কাজ হচ্ছে কোচবিহারে শুধু কোচবিহারটাকে ডিস্টার্ব করে রাখা, সেটা 1 পয়েন্ট এজেন্ডা। তাহলে নর্থ বেঙ্গলটা দেখবে কে, বেসিক্যালি দেখবে কে? আমি বারবার শুনেছি নর্থ বেঙ্গলে একটা হসপিটালে একজন নিউরো সার্জন পর্যন্ত নেই, সেই অবস্থা। এখান থেকে স্বাস্থ্যভবন থেকে একজন ডাক্তারকে ওখানে উড়িয়ে নিয়ে যেতে হয় এমার্জেন্সি ক্রাইসিস মেটানোর জন্য। নর্থ বেঙ্গল কি বলছেন শর্মাবাবু, যেটা আমি নির্মাণবাবুর কাছে জিজ্ঞাসা করছিলাম যে শাসন করার বৈধতা উত্তরবঙ্গে তৃণমূল 2019 থেকে খুইয়েছে, সেটা এবার আর ফেরত, সেটা না 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 সেটা করার কেন ফেরত পাচ্ছেন? একমাত্র আমি একটু শেষ করি, একমাত্র কোচবিহার মার্জিনাল সিট 53,000-এর মার্জিনে গতবার জিতেছে, কিন্তু আলিপুরদুয়ার 2 লাখের ওপর ভোটে যেটা সিট, 1,85,000 ভোট জলপাইগুড়িতে যেটা সিট, এই সিটগুলো রাতারাতি এমন কিছু হয়নি, সমস্ত ঘটনাগুলোকে পরিবর্তন হয়ে যেতে পারে। আমি এখানে আসবো, নির্মলতা বোধে কিছু একটা বলছিলেন, করে নিন। আমি বলছি দেখুন, একটা ন্যারেটিভ তৈরি হয়ে যাচ্ছিল, তৈরি করার চেষ্টা হচ্ছিল যে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে একটা নর্থ বেঙ্গল পার্টি, যেমন অল ইন্ডিয়া লেভেলে এটা বলার চেষ্টা হচ্ছিল যে বিজেপি হচ্ছে নর্থ ইন্ডিয়ান পার্টি, কাউবেল্ট পার্টি। সুতরাং নর্থ নর্থ এটা মিলিয়ে একটা অ্যালেগরি তৈরি হচ্ছে। এবারে যেটা দেখা যাচ্ছে, বিজেপি অল ইন্ডিয়া লেভেলে সাউথে যেরকম পেনিট্রেট করছে, একই রকমভাবে আমি যে বেঞ্চমার্কটা শিফট করলাম, বিজেপি কিন্তু এখানেও সাউথ বেঙ্গলে যথেষ্ট রকমভাবে পেনিট্রেট করছে। এবং আপনি একটা জিনিস নোটিস করবেন যে যত ইন্টারেস্ট মানুষের, যত ইন্টারেস্ট আছে, কেউ জিজ্ঞেস করছে না তৃণমূল কটা পাবে। আপনি 100 জনের মধ্যে 98 জন কি 99 বিজেপি কটা পাবে, শুধু বিজেপি কটা পাবে। আমি এখানে এই ফোকাসটা একটা জিনিসই দিচ্ছে, মানে কৌতূহলটা কার জন্য, পিপল আমার ভোটটা নষ্ট হলো কি না, বিজেপিকে আমি ভোটটা দিয়েছি, সে ভোটটা নষ্ট হয়নি তো, এইটা জানার একটা অসম্ভব উদ্যোগ। আমি স্টুডিও টুতে যাওয়ার আগে একবার এখানে মহানন্দ দেব অরিত্রের কাছে সংক্ষেপে আসবো। হ্যাঁ, একটা ছোট্ট পয়েন্ট এড করব, গতকাল বলেছিলেন নির্মলদা সে অ্যাঙ্গার অন দ্য স্ট্রিটস, আমি বলছি অ্যাঙ্গার অন দ্য ডেস্ক। এবার কিন্তু মানে নতুন একটা ফেনোমেনন তৈরি হবে। আমি কেন বলছি এখানে কোনো অ্যাঙ্গার নেই, না না এখানে আমি এখানে অ্যাঙ্গার অন দ্য ডেস্ক আমি কেন বলছি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, এদের মধ্যেও সাংঘাতিক রাগ, যন্ত্রণা, অভিমান আছে। আচ্ছা, যে পুলিশকে দিয়ে উনি অন্যায় কাজ করাচ্ছেন, তিনিও কিন্তু দিনের শেষে 14,000-16,000 টাকা ডিএটা পাচ্ছেন না, ফলে আলটিমেটলি সেখানেও কিন্তু আন্ডার প্রেশার তারা কাজ করছে। এরপর কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে বিদ্রোহটা তৈরি হবে, যেটা যদি বিজেপি ভালো নাম্বার অফ সিটসটা বাড়িয়ে নিতে পারে, তখন কিন্তু ওর শাসন ব্যবস্থাটা চালানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে, তার নানান কারণ আছে। এই যে প্রথম ফেজে তিনটে আসনের কথা বলছিলে সবাই, একটা ইন্টারেস্টিং পয়েন্ট শুধু আমি অ্যাড করে দিই, মানে আমার মনে হয় আমাদের তিনটে কমন ফ্যাক্টর রয়েছে। এর মধ্যে তিনটি আসনে এসসি বা এসটি, অর্থাৎ দুটো আসন এসসি এবং একটি এসটি, তপশিলি জাতি, জলপাইগুড়ি তপশিলি জাতি, আলিপুরদুয়ার তপশিলি উপজাতি সংরক্ষিত সংরক্ষিত। সারা ভারত জুড়ে যদি বিজেপি তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের ভোট সবথেকে বেশি পেয়ে থাকে, পশ্চিমবঙ্গে কি তার অন্যরকম কিছু হতে পারে মনে হয় কিছু অনালি? পশ্চিমবঙ্গ তার উল্টোর দিকে কোন ট্রেন্ডে যাচ্ছে? সারা ভারতের ট্রেন্ডটা একবার দেখা নির্মলবাবু, একবার দেখুন। আমি 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 পৌলমীর সাহায্য নেব।
পৌলমীর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবারে সারা ভারতে বিজেপির এই তিনটি অংশের মানুষের ভোট পাওয়ার সংখ্যাটা বা পরিমাণটা ঠিক কীরকম শতাংশ হিসেবে। বিরতির পর আমরা চারজন রয়েছি, আমি ময়ূর, অনির্বাণ এবং শুভ্রাংশু। এবং শুরুতেই যেটা বলছিলাম যে ফেজ ওয়ান থেকে শুরু করা যাক। অনির্বাণ, ফেজ ওয়ানে তিনটে কেন্দ্র আমরা দেখেছি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এবং আমাদের সমীক্ষা বলছি তিনে তিন তিনটেতেই বিজেপি জিততে চলেছে। এর মধ্যে জলপাইগুড়ি নিয়ে একটা বিপুল দোলাচল আছে বলে অন্তত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই মুহূর্তে মার্কেটে মানে ভোটের বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সমীক্ষা বলছে যে জলপাইগুড়িও বিজেপি জিততে চলেছে। আমি আপনার কাছে আসতাম, ময়নাগুড়ি বাই ইলেকশনে জেতার ফলে একটা বাইনারি তৈরি করার চেষ্টা হয়েছিল যে জলপাইগুড়ি সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক, কিন্তু জলপাইগুড়িতে মার্জিনটা কতবার ছিল এটা ডাক্তার জয়ন্ত রায় গত বছর সম্ভবত 1,85,000 মার্জিনে জলপাইগুড়ি বিপুল মার্জিন একটা সিট যেটা 2,00,000 মার্জিনে জেতা সিট বিজেপির পক্ষে, রাতারাতি একটা বাই ইলেকশন দিয়ে পুরো ন্যারেটিভটাকে বদল করা সম্ভব নয়। মোর ওভার নর্থ বেঙ্গল অ্যাজ এ হোল কিন্তু অ্যান্টি তৃণমূলের একটা একটা হাওয়া আছে, সার্বিকভাবে আছে, নানান কারণ, দেয়ার আর সেভারাল রিজনস। উত্তরকন্যাকে আপনি ডেভেলপ করেননি, উত্তরকন্যার মানুষকে কোনো আলাদা করে জায়গা দেননি, এবং নর্থ বেঙ্গলের সমস্ত মানুষকে, বেশিরভাগ মানুষকে পরিযায়ী শ্রমিক হিসেবে পাশের রাজ্যগুলোতে দৌড়ে যেতে হয়। উত্তরবঙ্গের অস্তিত্বটাকে কার্যত অস্বীকার করেছেন অভিষেক ব্যানার্জি, বলছেন উত্তরবঙ্গ বলে কিছু নেই। না, উত্তরকন্যা যে সেক্রেটারিয়েট হয়েছে, উত্তরকন্যা সেক্রেটারিয়েট একজন মন্ত্রী কোনো কাজ সেখানে করা যায় না। এবার কামিং টু নেক্সট পয়েন্ট, উত্তরবঙ্গে কজন মন্ত্রী আছেন? একজন মন্ত্রী, তাকে গুন্ডা মন্ত্রী বলা হয়, উদয়ন গুহ তাকে বলা হয়। তার কাজ হচ্ছে কুচবিহারে শুধু কুচবিহারটাকে ডিস্টার্ব করে রাখা, সেটা ওয়ান পয়েন্ট এজেন্ডা। তাহলে নর্থ বেঙ্গলটা দেখবে কে, বেসিক্যালি দেখবে কে? আমি বারবার শুনেছি নর্থ বেঙ্গলে একটা হসপিটালে একজন নিউরো সার্জন পর্যন্ত নেই, সেই অবস্থা। এখান থেকে স্বাস্থ্যভবন থেকে একজন ডাক্তারকে ওখানে উড়িয়ে নিয়ে যেতে হয় এমার্জেন্সি ক্রাইসিস মেটানোর জন্য। নর্থ বেঙ্গল কি বলছেন শর্মাবাবু, যেটা আমি নির্মাণবাবুর কাছে জিজ্ঞাসা করছিলাম যে শাসন করার বৈধতা উত্তরবঙ্গে তৃণমূল 2019 থেকে খুইয়েছে, সেটা এবার আর ফেরত, সেটা না সেটা করার কেন ফেরত পাচ্ছেন? একমাত্র আমি একটু শেষ করিনি, একমাত্র কুচবিহার মার্জিনাল সিট 53,000 মার্জিনে গতবার জিতেছে, কিন্তু আলিপুরদুয়ার 2,00,000 ওপর ভোটে যেটা সিট, 1,85,000 ভোট জলপাইগুড়িতে যেটা সিট, এই সিটগুলো রাতারাতি এমন কিছু হয়নি, সমস্ত ঘটনাগুলোকে পরিবর্তন হয়ে যেতে পারে। আমি এখানে আসবো, নির্মলতা বোধে কিছু একটা বলছিলেন, করে নিন। আমি বলছি দেখুন, একটা ন্যারেটিভ তৈরি হয়ে যাচ্ছিল, তৈরি করার চেষ্টা হচ্ছিল যে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে একটা নর্থ বেঙ্গল পার্টি, যেমন অল ইন্ডিয়া লেভেলে এটা বলার চেষ্টা হচ্ছিল যে বিজেপি হচ্ছে নর্থ ইন্ডিয়ান পার্টি, কাউবেল্ট পার্টি। সুতরাং নর্থ এটা মিলিয়ে একটা অ্যালেগরি তৈরি হচ্ছে। এবারে যেটা দেখা যাচ্ছে, বিজেপি অল ইন্ডিয়া লেভেলে সাউথে যেরকম পেনিট্রেট করছে, একই রকমভাবে আমি যে বেঞ্চমার্কটা শিফট করলাম, বিজেপি কিন্তু এখানেও সাউথ বেঙ্গলে যথেষ্ট রকমভাবে পেনিট্রেট করছে। এবং আপনি একটা জিনিস নোটিস করবেন যে যত ইন্টারেস্ট মানুষের, যত ইন্টারেস্ট আছে, কেউ জিজ্ঞেস করছে না তৃণমূল কটা পাবে। আপনি 100 জনের মধ্যে 98 জন কি 99 বিজেপি কটা পাবে, শুধু বিজেপি কটা পাবে। আমি এখানে এই ফোকাসটা একটা জিনিসই দিচ্ছে, মানে কৌতূহলটা কার জন্য, পিপল আমার ভোটটা নষ্ট হলো কি না, বিজেপিকে আমি ভোটটা দিয়েছি সে ভোটটা নষ্ট হয়নি তো, এইটা জানার একটা অসম্ভব উদ্যোগ। আমি স্টুডিও টু তে যাওয়ার আগে একবার এখানে মহানন্দ দিব অরিত্রের কাছে সংক্ষেপে আসবো। হ্যাঁ, একটা ছোট পয়েন্ট এড করব, গতকাল বলেছিলেন নির্মলদা সে অ্যাঙ্গার অন দ্য স্ট্রিটস, আমি বলছি অ্যাঙ্গার অন দ্য ডেস্ক। এবার কিন্তু মানে নতুন একটা ফেনোমেনন তৈরি হবে। আমি কেন বলছি এখানে কোনো অ্যাঙ্গার নেই, না এখানে আমি এখানে অ্যাঙ্গার অন দ্য ডেস্ক আমি কেন বলছি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, এদের মধ্যে সাংঘাতিক রাগ, যন্ত্রণা, অভিমান আছে। আচ্ছা, যে পুলিশকে দিয়ে উনি অন্যায় কাজ করাচ্ছেন, তিনিও কিন্তু দিনের শেষে 14,000-16,000 টাকা ডিএটা পাচ্ছেন না, ফলে আলটিমেটলি সেখানেও কিন্তু আন্ডার প্রেশার তারা কাজ করছে। এরপর কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে বিদ্রোহটা তৈরি হবে, যেটা যদি বিজেপি ভালো নাম্বার অফ সিটটা বাড়িয়ে নিতে পারে, তখন কিন্তু ওর শাসন ব্যবস্থাটা চালানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে নানান কারণে। আমি এই যে প্রথম ফেজে তিনটে আসনের কথা বলছিলে, একটা ইন্টারেস্টিং পয়েন্ট শুধু আমি অ্যাড করে দিই, মানে আমার মনে হয় আমাদের তিনটে কমন ফ্যাক্টর রয়েছে। এর মধ্যে তিনটি আসনে এসসি বা এসটি, অর্থাৎ দুটো আসন এসসি এবং একটি এসটি, কোচবিহার তপশিলি জাতি, জলপাইগুড়ি তপশিলি জাতি, আলিপুরদুয়ার তপশিলি উপজাতি সংরক্ষিত। সারা ভারত জুড়ে যদি বিজেপি তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের ভোট সবথেকে বেশি পেয়ে থাকে,
পশ্চিমবঙ্গে কি তার অন্যরকম কিছু হতে পারে মনে হয় কিছু অনালি? পশ্চিমবঙ্গে তার উল্টোর দিকে কোন ট্রেন্ডে যাচ্ছে? সারা ভারতের ট্রেন্ডটা একবার দেখা নিয়ে মানে একবার দেখুন, আমি 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 পৌলমীর সাহায্য নেব, পৌলমীর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবারে সারা ভারতে বিজেপির এই তিনটি অংশের মানুষের ভোট পাওয়ার সংখ্যাটা বা পরিমাণটা ঠিক কীরকম শতাংশ হিসেবে।